তদন্তে অসহযোগিতা ও আদালত অবমাননার অভিযোগে কলকাতার পুলিশ সুপারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল সিবিআই। সোমবার সকালে আদালতের কাজ শুরু হতেই মামলা দায়ের করেন সিবিআইয়ের আইনজীবী। মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আগামীকাল বেলা 10:30 শুনানি হবে বলে জানা গিয়েছে। এদিন সিবিআইয়ের তরফে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানানো হয়, কলকাতার পুলিশ কমিশনারকে চিটফান্ড কাণ্ডে তদন্তে একাধিকবার তলব করা হলেও তিনি সাড়া দেননি, উল্টে তদন্তে অসহযোগিতা ও বাধা সৃষ্টি করেছেন তিনি। সিবিআইয়ের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, যদি কলকাতার পুলিশ কমিশনার স্বপ্নেও তথ্য প্রমাণ নষ্টের কল্পনা করে থাকেন তাহলে তার প্রমাণ আদালতের সামনে পেশ করুন, তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে সারা জীবন পস্তাবে। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতার পুলিশ কমিশনারকে জেরা করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কলকাতায় সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে রবিবার তার দপ্তরেই বন্দী করা হয়। এমনকি তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করেছে সিবিআই। তাদের দাবি, অবিলম্বে সেই সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। সিবিআইয়ের প্রশ্ন, কি করে একটি রাজনৈতিক দলের সঙ্গে ধর্নায় বসতে পারেন পুলিশ আধিকারিকরা?